বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা এই প্রোগ্রাম দেখছেন, তাদের প্রণাম জানাই। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষ অর্থ চায়, আর এই অর্থই হলো মানুষের সফলতার পৌঁছানোর জন্য একটা অন্যতম উপাদান। যে কোনো কাজে অর্থ ভীষণ ভাইটাল, যার উপর বেস করে মানসিক শান্তি সমৃদ্ধি অনেকটাই ডিপেন্ড করে, অনেকটাই ডিপেন্ড করে। কিন্তু অনেক মানুষ আছেন যারা সারা জীবন শুধু পরিশ্রমের পর পরিশ্রম করে গেছেন, সারাটা জীবন পরিশ্রমের পরে পরিশ্রম করে গেছেন, ইনকাম যে করেননি তা নয়, করেছেন কিন্তু তারপরেও নিজে যে প্রতিষ্ঠিত হওয়া, ব্যাংক ব্যালেন্স করা করে উঠতে পারেননি। জন্মছকে পঞ্চম ভাব দ্বিতীয় ভাব যদি অশুভ থাকে, পঞ্চম ভাব দ্বিতীয় ভাব যদি অশুভ থাকে ব্যাংক ব্যালেন্স করতে দেয় না। পঞ্চম ভাবে যদি গ্রহণ যোগ, দারিদ্র যোগ, ছন্ন ছাড়া যোগ অবস্থান যদি করে বা দ্বিতীয় ভাবে যদি করে, আপনি জীবনে বহু অর্থ উপার্জন করবেন কিন্তু কখনোই দাঁড়াতে পারবেন। অনেক মা আছেন, মা বলবো না, আমি মা শব্দটা একটু অ্যাভয়েড করে বলছি, অনেক বিবাহিত মহিলা আছেন, বিয়ে হয়েছে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, কিন্তু মা ডাক, মাতৃত্বের যে স্বাদ সেটা এখনো অপূর্ণ রয়ে গেছে, পূর্ণতা পায়নি। অর্থাৎ সন্তান শোক পাননি। আপনার জন্মছকে দেখুন সেই পঞ্চম ভাব, চতুর্থ ভাব, তৃতীয় ভাব যদি ডিস্টার্ব থাকে, বিশেষ করে এই শনি মঙ্গল, রাহু শনি, চন্দ্র শনি, বৃহস্পতি কেতু, বৃহস্পতি রাহু, বিভিন্ন যোগ, বিভিন্ন নেগেটিভ যোগ যদি থাকে, বা কোনোভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ভাব যদি সমস্যা যুক্ত থাকে, সন্তান প্রাপ্তিতে বাধা। আমার অনেক ভাই বা বোনেরা আছো যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভালো একটা কর্ম, ভালো একটা সার্ভিস, ভালো একটা কেরিয়ার তৈরি করতে চাইছো, এডুকেশন যথেষ্ট ভালো, এডুকেশন যথেষ্ট ভালো কিন্তু কেরিয়ারটা তৈরি করতে পারছো না। কোন জ্যোতিষ বন্ধুর কাছে গেছো, যাওয়ার পর তুমি জানতে পেরেছো তোমার জন্মছকে 6 এন্ড 10, 6-10 এর কানেকশনটা খুব ভালো নেই, দ্বিতীয় একাদশের কানেকশনটা ভালো নেই, এই 4টে কানেকশনের কোথাও দারিদ্র যোগ হয়ে আছে কিংবা ছন্ন ছাড়া যোগ হয়ে আছে কিংবা 20 যোগ হয়ে আছে, যে কারণে তোমার এই কাজ, তোমার প্রতিষ্ঠা পাওয়া, ভালো জায়গায় একটা সার্ভিস পাওয়া হচ্ছে না। বারংবার তুমি ট্রাই করছো, চেষ্টা করছো, বাট নট সাকসেস। কি করবেন? আগামী মাস সেপ্টেম্বর মাস 14 তারিখ অমাবস্যা, কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা, যদি পারেন, যদি সম্ভব হয়, একজন প্রকৃত জ্ঞানী মানুষের পরামর্শ নিন, যিনি জানেন আপনার সমস্যা কোথায়, আপনার সমস্যার টু দি পয়েন্ট কোথায় আটকে আছে, আপনার বাধা, সন্তান প্রাপ্তিতে বাধা, সাকসেসে বাধা, কর্মে বাধা, উপার্জন করছেন ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারছেন না বাধা, কাটানোর একটা আদর্শ টাইম, মারাত্মক টাইম। ওই সমস্ত দিনগুলোতে আমরা যারা তন্ত্রক্রিয়ায় যুক্ত বলে বলে কাজ করা যায়, যারা আমরা কাজ জানি বলে বলে কাজ করতে পারি। আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মেলবন্ধন করে আমি প্রতিকার করি। কেন কথা বলবে না, কেন সাকসেস পাবেন না আপনি? আমি জোর গলায় বলতে পারি, জীবনে একবার আসবেন, 1 টাইমস,
রিপিট অ্যান্ড রিপিট বারবার আমার কাছে আসতে হয় না। যে সমস্যা নিয়ে এসেছেন একবার, অনলি ওয়ান টাইমস, আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না, ভালো একটা কর্ম পাচ্ছেন না, জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, একবার আসবেন, সেকেন্ড টাইম আসবেন, সেকেন্ড টাইম আসবেন, তখন হয়তো বিবাহ সংক্রান্ত কোনো বিষয় জানবার জন্য, থার্ড টাইমও হয়তো আসবেন, সন্তান কবে হবে কোন সময় হবে তার জন্য, ফোর্থ টাইম আসবেন, সন্তানের পড়াশুনো কোন স্ট্রিমে দেবেন তার জন্য, কিন্তু আপনি প্রথমবার যে সমস্যা নিয়ে এসেছেন তার জন্য আপনাকে আসতে হবে না। আচার্য শ্রী দুলাল, শোক, শান্তি, সমৃদ্ধি পাওয়ার যে রাস্তা চেনে, ভাবনা চিন্তা আপনাদের, কথা বললাম, সমস্যা জানলাম, এটা সমাধানের পথ নয়। সমাধানটা করবার জন্য একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তিথি, নির্দিষ্ট ক্ষণ মুহূর্ত, যেগুলোকে আমরা ক্যাচ করি, যার উপর বেস করে আমরা রেজাল্ট আপনাদের দিয়ে থাকি। সুতরাং কাজে লাগান, সিদ্ধান্ত আপনাদের। নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। কার বিষয় জানতে চাইছেন? ছেলের নাম কি? অমিত দাস। অমিতের ডেট অফ বার্থ বলুন। 22 তারিখ। তারিখটা আরেকবার বলুন। 22 তারিখ আগস্ট মাস 1993 সাল। ক্লিয়ার করুন, আমি তো সেটা জিজ্ঞাসা করছি, আমাকে ক্লিয়ার করুন। 6 তারিখ জুলাই মাস। আমি তো সেটাই বলছি, 6 তারিখ জুলাই মাস 1993 সাল। জন্ম সময় বলুন। 12:55 দুপুর বেলা, রাত্রি 12:55। জন্মস্থান কোথায়? বারাসাত। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার হলো সোমবারের রাত, সকাল হলে মঙ্গলবার, তাই কি? মঙ্গলবার সকাল, ঠিক। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার সন্তানের মকর রাশি, মেষ লগ্ন, শ্রবণা নক্ষত্র দেবগণ, বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। ছেলে কি করে? গাড়ি চালায়। কিছু মনে করবেন, একটা কথা আপনাকে পরিষ্কার বলি, গাড়ি চালায় অর্থ আসবে, অর্থ রাখতে পারবে না, অর্থ রাখতে পারবে না। বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। বিবাহের জায়গায় থেকে, হ্যাঁ, বিবাহের জায়গা থেকে আমি ডিস্টার্ব পাচ্ছি, বিবাহের জায়গা থেকে আমি ডিস্টার্ব পেলাম। অর্থ ইনকাম করবে ভালো, কিন্তু অর্থ রাখতে পারবে না। মায়ের সঙ্গে ছোটখাটো বিষয় বিবাদ হবে, পায়ে আঘাত লেগেছে লাস্ট 6 মাসে, যদি না লাগে একটু সতর্ক থাকতে হবে। পায়ে আঘাত লেগেছে লাস্ট 6 মাসে? হ্যাঁ লেগেছে। তাহলে ওকে, যদি না লাগে বলবো সতর্ক থাকতে হবে, কি বললাম, বোঝা গেল? আর অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, অল্পতে রেগে যাওয়ার প্রবণতা, হঠাৎ হঠাৎ করে রেগে যায়, 2-4 ঘন্টা পর আবার ঠান্ডাও হয়, তখন নিজের ভুল বুঝতে পারে, কিন্তু যখন রেগে যায় তখন কাকে কি বলবে কি করবে সেই হুঁশ জ্ঞানটা কিন্তু থাকে না। ঠিক বলছি না ভুল বলছি? প্রশ্ন কি আছে বলুন। চাকরি পুলিশে, পুলিশের চাকরি, পুলিশের চাকরি, দাঁড়ান একটু দেখে নি আমি, 1, 2, 3, 4, 5, প্রচন্ড ডিস্টার্ব আছে। এর আগেও মাঠে মাঠ পর্যন্ত কমপ্লিট করেছিল? কেটে গেছে। দেখুন একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলি, এই যে জন্মচকটা পেলাম, এই জন্মচকে একটা যোগ আছে, এখনো একটা যোগ আছে, সেটাকে কাজে লাগান। যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আমি বলবো হ্যাঁ বেরিয়ে যেতে পারে, কিন্তু সেই যোগটা কিন্তু অনেক কমে, মানে ক্ষীণ হয়ে এসেছে, ক্ষীণ হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি কোন একটা জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে এই জন্মছক অনুযায়ী
শনি সাড়ে সাতি চলছে সেটাকে কাটিয়ে নিন, শনি সাড়ে সাতি চলছে সেটাকে কাটান, দশম অধিপতিকে গাঠ করুন, দশম অধিপতিকে গাঠ করুন, ষষ্ঠ অধিপতিকে গাঠ করুন, এই তিনটে কাজ বললাম, তিনটে কাজ করুন, ও চাকরি পেয়ে যেতে পারে। শুনলেন ভালো কথা? এবার আপনার বিবেচনা, ওই আচ্ছা পর্যন্ত যদি থাকে তাহলে সময় ওইভাবে থেকে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না, কাজের কাজ কিচ্ছু হবে না। একটা জন্মছকে, একটা জন্মছকে দেখতে হয় কার দশা চলছে, অন্তর্দশা চলছে, এই দশা এবং অন্তর্দশা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের যদি থাকে, কিংবা জন্মছকে মিত্র নয় শত্রু হাউজের বা শত্রু গ্রহের মহাদশা বা অন্তর্দশা যদি চলে, জানবেন আপনি প্রচুর পরিশ্রম করলেও, সাকসেসের দোড় গোড়ায় গেলেও আপনি সাকসেস পাবেন না। ছয় আট দশের, ভুল বললাম, ছয় আট বারোর মহাদশা বা অন্তর্দশা যদি চলে, কিংবা অশুভ বা শত্রু গ্রহের যদি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি চলে, হওয়া কাজ হতে দেয় না। যাদের চলছে, 14ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, ভীষণ ভাইটাল, কাজে লাগান। নমস্কার। নমস্কার স্যার, আমি বিমন্ত বলছি। কার বিষয়ে জানতে চাইছো ভাই? নিজের মধ্যে। তোমার নাম কি আমায় বলো? নাম নাম নামটা বলো। অতনু গোই। অতনু গোই। গোই। অতনু ভাই তোমার ডেট অফ বার্থ বলো। 15/11 1997। জন্ম সময় বলো। রাত্রি 10:35। জন্মস্থান কাটোয়া। কাটোয়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো? ওকে। শনিবার জন্মবার? বৃষ রাশি কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ, বর্তমানে মহাদশা চলছে রাহুর, শুক্রের অন্তর্দশা। ভাই একটা কথা আমি তোমাকে একটু বলবো, শারীরিক দিক থেকে আমি যে কথাটা বলবো ভালোভাবে বুঝবে। হ্যাঁ, শারীরিক দিক থেকে তোমার লোয়ার পার্টে কিছু ডিস্টার্ব আসবে। তুমি কি করে বুঝবে? এখন এখনো আসেনি, কিছুদিন পর আসবে, একটু অ্যালার্ট থেকো। সেটা হলো এই, বাথরুম যখন করবে, বাথরুম মানে প্রস্রাব, ইউরিন যখন করবে, তখন তলপেট মাঝে মধ্যে কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড 4 সেকেন্ডের জন্য একবারে চেপে ধরবে। কি বলছো, বুঝতে পারছো? তারপর আস্তে আস্তে করে ছাড়বে। যখন এরকম কোন সিমটম পাবে, অবশ্যই কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবে, কারণ তোমার আমি কিন্তু শারীরিক দিক থেকে লোয়ার পার্টে আমি ডিস্টার্ব পেয়েছি। তোমার মেন প্রশ্ন ছিল ক্যারিয়ার নিয়ে। কি করো ভাই? ক্যারিয়ারে দেখো, একটা পরিষ্কার তোমাকে জানাচ্ছি, এই জন্মছকের রবি গ্রহটা নিচস্থ অবস্থায় আছে। তোমার যোগ্যতা যতটা আছে, তোমার যোগ্যতার যতটা আছে, সেই অনুযায়ী আরো ভালো প্লেসমেন্ট পাওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু পাওনি, পাচ্ছ না। ঠিক বললাম না ভুল বললাম? তুমি পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু তোমার যে কর্মক্ষেত্র অফিস, সেখানে কিন্তু তোমার যারা সহকর্মী কলিগ, তাদের চোখে তুমি কিন্তু ভালো থাকতে পারবে না। কি বললাম, বোঝা গেল? একটা গোপন শত্রুতা তোমার চারপাশে বেষ্টন করে আছে, এই শত্রুতাটাকে তুমি অবশ্যই অ্যাভয়েড করো, কাটাও, জীবনে কিন্তু তুমি সাকসেস পাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? লাইনে থাকো, বলছি। আজকে প্রথমে বললাম চতুর্থ ভাব, সরি পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব, 5-2, এই দুটো জায়গা থেকে আমরা ব্যাংক ব্যালেন্স বিচার করি। এই যে জন্মছকটা, এই জন্মছকের দ্বিতীয় অধিপতি, দ্বিতীয় হাউসের অধিপতি হলো সান, রবি। সে নিজে বসে আছে নিচস্থ অবস্থায়, পরিশ্রম করবে, ভাইটা পরিশ্রম করবে,
100 টাকা ইনকাম করবে, 95 টাকা, 97 টাকা, 99 টাকা পর্যন্ত খরচ করে ফেলবে, ব্যাংক ব্যালেন্স 1 টাকা 2 টাকা থাকবে, সেভাবে রাখতে পারবে না। সেম একইভাবে পঞ্চম ভাব থেকেও ডিস্টার্ব আছে। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? ছেলের নাম বলুন। ছেলের নাম রাজরায়। রাজরায়। রাজের ডেট অফ বার্থ বলুন। 5/9/2000। 5/9/2000। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 3 মিনিট। দুপুর 1:03। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। রাজের যে ডেট অফ বার্থ আমাকে বললেন, মঙ্গলবার হলো জন্মবার? না, বৃহস্পতিবার। আবার 9/9/2000। ও 7/9, 7/9/2000। জন্মবার হলো বৃহস্পতিবার। ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, রবির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, ছোটখাটো সমস্যা, পেট ব্যথা, মাথা ধরেছে, অল্পতে ঠান্ডা লাগা, একটুতেই জ্বর হয়ে যাওয়া, হ্যাঁ, গায়ে একটু মানে অলসতা, এগুলো কিন্তু এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। একদমই আছে, এগুলো এগুলো থাকবে তো। ওকে যতক্ষণ পেছন দিকে সাপোর্ট করবেন, ওকে পেছন দিকে যতক্ষণ ফোর্স করবেন, ও এগোবে। ফোর্সিং, ঠেলে দেওয়াটা যখন আটকে দেবেন, হবে করবেন না, ও কিন্তু আর চলতে পারবে না, অর্থাৎ নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক, একদম একদম ঠিক। একটু উগ্র রাগ, জেদ, এটা করব মানে করব, এখানে যাব মানে যাব, এই একটা টেন্ডেন্সি ওর মধ্যে আছে। হ্যাঁ, কি করে ভাইটি? কিছুই করছে না, গ্রাজুয়েশন কমপ্লিট করে যে কোনো চাকরি করছে না। দেখুন, এই জায়গায় বলা হচ্ছে কোনো জায়গা থেকে আসছে না কাজ কাজ। দেখুন, এই যে জন্মচক্রটা আমি পেলাম, এই জন্মচক্রে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে চন্দ্র কিন্তু অবস্থান করে আছে। এই চন্দ্র হলো এই জন্মছকে অষ্টম অধিপতি, কেতু সঙ্গে একত্রে বসে আছে, দশম স্থানে দশম অধিপতি রেট্রোগেট, সেখানে ষষ্ঠ অধিপতি বসে আছে শুক্র। কর্মের দিক থেকে ওর নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে না এবং ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আপনাদের বাড়ি বা বাড়ির আশেপাশে অনেক বছর আগে সুইসাইড কে করেছিল? একদম, এখানে তো দেখতে পাচ্ছি আমি। গলায় ফাঁস লাগিয়েছিল? গলায় ফাঁস লাগিয়েছিল? ফাঁস অ্যাসিড মানে গলা, আমি গলাটা পেয়েছি। কি বললাম বুঝলো, সেটা ফাঁস লাগা, বিষ খাক, যাই করুক এই গলা। হ্যাঁ, এখানে আগুন নয়, অ্যাক্সিডেন্ট নয়, না, গলাটা আমি পেয়েছি, প্রচন্ড ডিস্টার্ব তো। যে কথাটা বললাম বিশ্বাস হলো না? হলো না, একদম একদম একদম। ভাবতে পেরেছেন এভাবে বলবো আপনাকে? না, গায়ের লোম খাড়া হয়েছে? কি করে বললেন তাই ভাবছি। এটাই হলো অ্যাস্ট্রোলজি, এটাই হলো জ্যোতিষ। আপনার ছেলের কর্মের জায়গা থেকে ডিস্টার্ব আছে, এই জন্মছকে চন্দ্র কেতুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে, সেটাকে সংশোধন করুন, দশম অধিপতিকে গার্ড করুন, আপনার ছেলে ভালো কাজ বাজ করবে। এটাকে যদি না আটকাতে পারেন, আপনার ছেলে, আপনার ছেলের যে সমস্ত বন্ধু বান্ধব আছে, যে বন্ধু বান্ধব আছে, সেই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশায় জড়িয়ে পড়বে। কি বললাম, বোঝা গেল? এবার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। চাকরির যোগ বলতে এই যে অবস্থানটা দেখতে পাচ্ছি, গোল্ডেন টাইম আসলেও কাজে লাগাতে পারবে না ও, ভালো সময় এলেও কাজে লাগাতে পারবে না, যতক্ষণ না এই 2-3টে সাইট ঠিক করছেন। আগে ঠিক করুন, আগে ঠিক করুন, তারপরে সাল বলবো। কেন বলবো? আমি 2023 সালে বলে দিলাম এগুলোকে ঠিক করুন, রেজাল্ট পাবেন। আপনি জিজ্ঞাসা করলেন কত সালে পাবে,
আমি এই মুহূর্তে বললাম হ্যাঁ 2024 সালেই পেয়ে যাবে, আমি বলে দিলাম। অথচ আপনি এগুলোকে সংশোধন করছেন 2027 সালে, না দাদা তো বলেছে 2024 মানে চাকরি বাকরি পেয়ে যাবে, তাহলে 2024 যদি পাই তাহলে আমি এগুলো সংশোধন করবো 27-এ। না এই থিওরি নয়, আগে ওটা কাটানো কাটানো। যদি আমি যদি কাজ করি, পরিষ্কার যে আমি যদি কাজ করি, আমি নির্দিষ্ট ডে নির্দিষ্ট মান্থ বলে দিই যে এই ডেটের এই তারিখ থেকে ও ভালো সার্ভিস পাবে, সে দায়িত্ব আমার, কারণ আমি কাজ জানি। ওপেন টিভি মিডিয়াতে আমি এভাবেই বলি, আমি কাজ জানি। জীবনে একবার সুখ সমৃদ্ধি যদি পেতে হয়, মানসিক শান্তি যদি পেতে হয় তাহলে আসতে হবে। ওবার ফোনে জানলাম কাজ হবে, যারা যোগাযোগ করতে চাইছে নিচে তো কোনো একাধিক চেম্বার রয়েছে, দমদম আছি, ব্যারাকপুরে আছি, গড়িয়াহাটে আছি, হাওড়া ময়দানে, মেচেদায় আছি, শ্যাওড়াফুলিতে আছি, বর্ধমানে আছি, কৃষ্ণনগরে আছি। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অনলাইন কাউন্সিলিং করছি। আর ডাকযোগে প্রতিকার আমি বাড়িতে সেন্ড করে দিচ্ছি, বাড়িতে বসে থাকলে হবে না। থিঙ্কিং বি পজিটিভ, ভাবনা চিন্তা সদর্থক, আমাকে উঠে দাঁড়াতে হবে। জীবনে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই, কিন্তু সেই সমস্যা নিয়ে আমি যদি কান্না করি, আমি যদি হতাশায় ভেঙে পড়ি, তাহলে সেখানে তো মৃত্যু। বেঁচে থাকা সেই বেঁচে থাকা নয়, হাঁটলাম চললাম খেলাম কিছু করতে পারছি না, দ্যাট ইজ নট লাইফ, এটা জীবন নয়। সমস্যা আপনার থাকতেই পারে, আপনি কালসর্প যুগে আবদ্ধ থাকতেই পারেন, আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব, মানে একটা ঘটনা মনে পড়লো, জাস্ট এ সপ্তাহের প্রথম দিকে, না এ সপ্তাহের প্রথম নয়, গত সপ্তাহের লাস্ট শুক্রবারের ঘটনা। এক দিদি ভাই আমার কাছে এসেছেন, তার প্রথম স্বামীর জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তিনি এসেছেন কর্মের জন্য। আমি ওনাকে বললাম আপনি কর্মের জন্য এসেছেন, ভালো কথা, আপনার কর্মের জায়গায় আমি গাইড করে দিচ্ছি, আপনি ম্যারেজ দিকে দিকে কেন যাচ্ছেন না? আমাকে বলছে দাদা আমার তো ম্যারেজ লাইফ মানে জঘন্য। কেন? না অমুকে বলেছেন যে আমার বিবাহ যাই করি না কেন সব পড়া নষ্ট হয়ে যাবে, সব কেটে যাবে। কেন? না আমার তো চরমভাবে মাঙ্গলিক আছে। এই যে ধারণা, এই ধারণা পাল্টাতে হবে। মাঙ্গলিক থাকলেই যে সমস্যা হবে তা নয়, সেই মাঙ্গলিক আটকানোর কাটানোর উপায় আছে। ভয় পেলে হবে না, বেরোন, মনটাকে শক্ত করুন, এগিয়ে চলুন। আপনাদের কাছের দাদা, কাছের ভাই, কাছের মানুষ আচার্য সিধুলাল আপনাদের সঙ্গে সকল সময় আছে। জীবনে একবার আসতে হবে, ওয়ান টাইম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জানতে প্রাণ